সমাজের প্রত্যেক নাগরিককে সুস্থ ও সবল থাকতে হবে, এই বার্তা নিয়ে গন্ডাছড়া মহকুমায় বুধবার একে রেলি করে মহকুমা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এই রেলি মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে ফিট ইন্ডিয়া মুভমেন্টের অঙ্গ হিসেবে বুধবার সাব ডিভিশনাল ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস অফিস গন্ডাছড়া ধলাই ত্রিপুরার উদ্যোগে গন্ডাছড়া এই রেলি সংগঠিত করা হয়। রেলি গন্ডাছড়া ডাকবাংলো চৌমুহনী থেকে শুরু হয়ে গন্ডাছড়া শহর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে শর্মা বাজার চৌমুহনী হয়ে পুনরায় ডাকবাংলো চৌমুহনীতে এসে শেষ হয়। এদিনের ফিট ইন্ডিয়া মুভমেন্ট রেলিতে যুবা ভাই বোনদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। তো আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই স্কিমটা প্রথম চালু করেছেন ভারতবর্ষের মধ্যে। তো এটার মেন উদ্দেশ্য হচ্ছে, আমি সবার কাছে একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে ফিট থাকতে হবে। সবাই যদি ফিট থাকে তাহলে রোগটুক হবে না, স্বাস্থ্যবিধি ভালো থাকবে। এটা নিয়েই আমাদের মেন উদ্দেশ্য এবং এই মেসেজটা সবার কাছে ছড়া দেওয়াই আমাদের মেন উদ্দেশ্য এবং প্রধানমন্ত্রীর সেম উদ্দেশ্য এবং আমাদের যে স্টেট গভর্নমেন্ট রয়েছে তাদেরও সেম একটাই উদ্দেশ্য যে সবার মধ্যে এই মেসেজটা পৌঁছে দেওয়া। Video report, Search India TNN.